প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ধারাবাহিক আয়োজনে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগত। শর্টকাটে প্রিপারেশন নেওয়ার জন্য আমার মনে হয় এটাই বেস্ট সলিউশন। কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করে? লুই পাস্তুর। প্যানিসিলিনের আবিষ্কারক কে? প্যানিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং। অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি হয় কোত্থেকে? অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি হয় ছত্রাক দিয়ে। অতি শক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময়ের ব্যবস্থাকে কি বলা হয়? অতি শক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময়ের ব্যবস্থাকে বলা হয় কেমোথেরাপি। গাছের প্রাণ আছে এটি কে প্রমাণ করেছেন? এটি প্রমাণ করেছিলেন জগদীশ চন্দ্র বসু। উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় কোথায়? সবচেয়ে বেশি হয় মূল এবং কাণ্ডের অগ্রভাগে। নিচের কোনটি এককোষী প্রাণী? এককোষী প্রাণী হচ্ছে অ্যামিভা। ক্লোরোফিল অণুর উপাদান কি? ক্লোরোফিল অণুর উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। কোনটিকে কোষের প্রাণশক্তি বা মস্তিষ্ক বলা হয়? কোষের মস্তিষ্ক এবং প্রাণশক্তি এটি হচ্ছে নিউক্লিয়াস। শক্তি ঘর কিন্তু পুরোই আলাদা একটি ব্যাপার। ক্যান্সার রোগের কারণ কি? ক্যান্সার রোগের কারণ হচ্ছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি। প্রাণী জগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয়? প্রাণী জগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধীয় বিদ্যা হচ্ছে জেনেটিক্স। দুটি প্রজাতির সম্মিলনে সৃষ্ট জীবের জাতকে কি বলা হয়? সংকর বলা হয়। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কোনটি? ক্রোমোজোম। কোনটি বংশগতির বাহক? বংশগতির বাহক হচ্ছে ক্রোমোজোম। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। জিনের রাসায়নিক উপাদান কোনটি? জিনের রাসায়নিক উপাদান হচ্ছে ডিএনএ। জেনেটিক কোডের আবিষ্কারক কে? জেনেটিক কোডের আবিষ্কারক হচ্ছেন হরগোবিন্দ, ডক্টর হরগোবিন্দ খোরানা। অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছিল তার নাম দেওয়া হয়েছিল কি? ডলি। বিশ্বের প্রথম ক্লোন বানক শাবকের নাম কি ছিল? টেট্রো। অরিজিন অব দ্য স্পেসিস এই বইয়ের লেখক কে? চার্লস ডারউইন এই বইয়ের লেখক। দ্য অরিজিন অফ স্পেসিস। ভাইরাস একটি? ভাইরাস একটি মূলত কোষহীন জীব। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়? ভাইরাসজনিত রোগ নয় ডিপথেরিয়া। এখানে ভাইরাসজনিত রোগ নয় কোনটি? ভাইরাসজনিত রোগ নয় টিটেনাস। বাকি যেমন ইনফ্লুয়েঞ্জা, হাম, চিকেন পক্স এগুলো হচ্ছে ভাইরাসজনিত রোগ। নিচের কোনটি যকৃতের রোগ? যকৃতের রোগ হচ্ছে জন্ডিস। বিলুরুবিন তৈরি হয় কোথায়? বিলুরুবিন তৈরি হয় যকৃতে। এইচআইভি কি? এইচআইভি হচ্ছে একটি ভাইরাস। যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় তাকে কি বলা হয়? এইডস। এইডস এর জন্যই হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়। এক ধরনের প্রচুর ব্যাকটেরিয়া আমরা খাই, কিসের মাধ্যমে? দইয়ের সাথে খাই। নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ হচ্ছে টিটেনাস। ব্যাকটেরিয়া জনিত রোগ আরেকটি হচ্ছে এখানে ডিপথেরিয়া। অন্যদিকে হাম, পোলিও, জলাতঙ্ক ওগুলো হচ্ছে ভাইরাস জনিত রোগ। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অংশ? মানবদেহের ফুসফুস নিউমোনিয়ার জন্য আক্রান্ত হয়। কোনটি ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে? ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে ব্যাসিলাস। বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় কোন রোগটি? বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় ইনফ্লুয়েঞ্জা। নিচের কোনটি বায়ুবাহিত রোগ? বায়ুবাহিত রোগ হচ্ছে হাম।
পোলিও ভাইরাস দেহে কিভাবে প্রবেশ করে? পোলিও ভাইরাস দেহে প্রবেশ করে দূষিত খাদ্য এবং পানি দ্বারা। কোনটি পানিবাহিত রোগ? পানিবাহিত রোগ হচ্ছে টাইফয়েড। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? এডিস মশা। অথবা কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছড়ায়? কিউলেক্স মশা হচ্ছে গোদ রোগের জীবাণু ছড়ায়। কোনটি এক ধরনের ছোঁয়াচে রোগ? ছোঁয়াচে রোগ হচ্ছে পাছরা। ব্যাঙের ছাতা কোন শ্রেণীর উদ্ভিদ? ব্যাঙের ছাতা মূলত এক ধরনের ছত্রাক। নিচের কোন উদ্ভিদটিতে ক্লোরোফিল নেই? ক্লোরোফিল নেই ব্যাঙের ছাতায়। ইস্ট কি? ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক। মিউকর কি? মিউকর হচ্ছে এক ধরনের ছত্রাক। দানের বাদামি রোগ হয় কেন? দানে বাদামি রোগ হয় ছত্রাকের আক্রমণের জন্য। নিচের কোনটি চা গাছে রোগ সৃষ্টি করে? চা গাছে রোগ সৃষ্টি করে হচ্ছে ছত্রাক। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে মূলত সবুজী। নিচের কোনটি একবীজপত্রী? একবীজপত্রী হচ্ছে ভুট্টা। এখানে একবীজপত্রী উদ্ভিদ তাহলে কোনটি? একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে ধান। তাহলে এখানে আপনারাই খুঁজে বের করুন একবীজপত্রী উদ্ভিদ কোনটি। হ্যাঁ, এখানে হচ্ছে ইক্ষু। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে হচ্ছে ফণিমনসার। অন্যদিকে রূপান্তরিত পাতার উদাহরণ হচ্ছে আকর্ষী, যেটি এক ধরনের বৃক্ষ, মূলত উদ্ভিদ। পাথরকুচির চারা কিসের সাহায্যে উৎপন্ন করা হয়? এটি উৎপন্ন করা হয় পাতার সাহায্যে। কচুরি পানা পানিতে ভাসে কেন? পানিতে ভাসে কারণ হচ্ছে কাণ্ড ফাঁপা বলে, ফাঁপা থাকে বলে। নিচের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড? ভূগর্ভস্থ কাণ্ড হচ্ছে আদা। রূপান্তরিত মূল কোনটি? রূপান্তরিত মূল হচ্ছে মিষ্টি আলু। অর্কিড মূলত কি ধরনের উদ্ভিদ? অর্কিড হচ্ছে মৃতজীবী, পরাশ্রয়ী এবং মিথজীবী, সবগুলোই এখানে সত্য। নিচের কোনটি অমেরুদণ্ডী প্রাণী? অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে কেঁচো। ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি? ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় হচ্ছে কেঁচো। কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায়? হিমোগ্লোবিন থাকে রক্তরসে। আখ বা ইক্ষু গাছের জন্য ক্ষতিকর কোন পোকা? আখ গাছের জন্য ক্ষতিকর হচ্ছে মাজরা পোকা। আসলে পরীক্ষা দিয়ে আসার পরেই বুঝতে পারবেন যে আপনার আসলে এই প্রশ্নগুলো থেকে কতগুলো কমন পড়েছিল। আমার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে সেগুলো আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা পরীক্ষার হল থেকে বের হলেই বুঝতে পারবেন। মাছির পা থাকে কয়টি? মাছির পা থাকে মূলত ছয়টি, আর মাকড়সার পা থাকে আটটি। মুক্তা হলো ঝিনুকের, ঝিনুকের মূলত মুক্তা হচ্ছে ঝিনুকের প্রদাহের ফল। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম হচ্ছে রাজকাঁকড়া। কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয়? ডেভিল মাছ বলা হয় হচ্ছে অক্টোপাসকে। কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড থাকে? তিনটি হৃৎপিণ্ড থাকে ক্যাটল ফিশের। ব্যাঙের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? ব্যাঙের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ আছে তিনটি। কোন প্রাণী শীতকালে শীত নিদ্রা বা হাইবারনেশনে যাপন করে? এটি হচ্ছে ব্যাং। বিষধর সাপের কয়টি বিষদাঁত থাকে? বিষদাঁত থাকে দুটি। সাপের বিষে মূলত কি থাকে? সাপের বিষে থাকে মূলত জিঙ্ক সালফাইড।
নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়। এখানে কুমির ছাড়া সবগুলোই কিন্তু স্তন্যপায়ী প্রাণী, হাতি, তিমি, বাদুর এগুলো হচ্ছে স্তন্যপায়ী, আর কুমির স্তন্যপায়ী নয়। এর উত্তর আগেই বলে ফেলেছি, তিমি এক ধরনের কি, এটি হচ্ছে একটি স্তন্যপায়ী প্রাণী। মানুষের রক্তের লোহিত কণিকা কোথায় সঞ্চয় হয়? লোহিত কণিকা সঞ্চয় হয় প্লীহাতে। পূর্ণবয়স্ক একজন ব্যক্তি মোট রক্তের গড় পরিমাণ কত? 5 লিটার। আমাদের দেহকোষ রক্ত গ্রহণ করে কি? আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন এবং গ্লুকোজ। মানুষের শরীরে কত ধরনের রক্তকণিকা আছে? রক্তকণিকা আছে 3 ধরনের। লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? এই প্রশ্নটি 41তম বিসিএসও এসেছিল এবং অনেকেই ভুল করেছে। লোহিত কণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। ধন্যবাদ স্বপ্নের স্কুলে এতক্ষণ থাকার জন্য। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ধারাবাহিক এই আয়োজনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।